নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পছন্দের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান, আর আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের এই শীত মরশুমের গাছগুলো ঠিক ততটাই ভালো আছে। শীতের মরশুম, বাগান ভর্তি শীতের ফুল, ডালিয়া, চন্দ্রমল্লিকা, অ্যাস্টার, বিভিন্ন ধরনের ফুল, কিন্তু আমি দাঁড়িয়ে আছি অর্কিডের মাঝখানে। এই শীতের কথাটা আসলেই আমাদের মাথায় কিন্তু একটা বিষয় খুব ঘুরপাক খায় যে এই সময়টা কয়েকটি গাছের ডরমেন্সি পিরিয়ড। শীতে যেমন শীতের নানা রকম ফুলের শোভা বাগান জুড়ে পাবে, তার পাশাপাশি এমন কিছু গাছ আছে তারা কিন্তু শীতে শীত ঘুমে চলে যাবে, বা ইংরেজিতে যাকে বলা হয় ডরমেন্সিতে, তার মধ্যে কিন্তু এই যে এই অর্কিডগুলোও পড়ে। আসলে অর্কিড কি এই বাংলায় ডরমেন্সিতে যায়, বা অর্কিডের ডরমেন্সির পিরিয়ডটা কেমন, বা কখন থেকে শুরু হয় বা কখন শেষ হয়? আচ্ছা, অর্কিডের ডরমেন্সি সম্পর্কে আপনি যেটা জানেন সেটা কি সঠিক জানেন? আজকের যে ভিডিওর মূল বিষয় সেটা হচ্ছে এই অর্কিডের ডরমেন্সি নিয়ে, এবং এই ডরমেন্সিতে অর্কিডের ট্রিটমেন্ট নিয়ে, এবং এই সমস্ত বিষয়টা কিন্তু আমাদের জানাবেন আপনাদের অতি পরিচিত আমাদের প্রিয় শ্রী পান্নালাল মুখোপাধ্যায় দাদা। আমরা এই মুহূর্তে পান্নাদার ছাদ বাগানে এসে উপস্থিত হয়েছি, বাগানের ওভারভিউটা আমি দেখাবো, তারপরেই কিন্তু পান্নাদার থেকে এই গাছের ডরমেন্সি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য, যাতে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছয় এবং সেই মতো আপনারা এই অর্কিডের যত্ন করে এই পান্নাদার ছাদ বাগানে এই ভরা শীতেও যেভাবে ফুল ফুটে আছে আপনার বাগানেও যাতে সেটা হয় সেই চেষ্টাই কিন্তু আমরা করছি। তাই চলুন সরাসরি এবার পান্নাদার সঙ্গে কথা বলে নিই। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমাদের সামনে দাঁড়িয়ে আছে শ্রী পান্নালাল মুখোপাধ্যায় দাদা। নমস্কার পান্নাদা, বাঞ্ছারামের বাগানে আপনাকে আরও একবার স্বাগত। নমস্কার দাদা, আপনি তো বাঞ্ছারামের বাগানের সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। আজকে যেই বিষয় নিয়ে আপনার কাছে আসা সেটা হচ্ছে এই যে শীতকাল, মানে আমরা জানি অর্কিডের ডরমেন্সি পিরিয়ড, এবং ডরমেন্সি মানেই আসলে তার বাংলায় যদি আমরা বলি সেটা হচ্ছে শীত ঘুমে, গাছ সেই সময়টা বিশ্রাম করে, তার ফুল ফল আসে না। কিন্তু এই যে দাদা ডিসেম্বর মাস, এই ডিসেম্বর মাসেও আপনার বাগানের সাথে আমি অবাক হচ্ছি, প্রত্যেকটা গাছেই কিন্তু প্রচুর ফুল ফুটে আছে, এটা কিভাবে সম্ভব হচ্ছে? তাহলে আমরা ডরমেন্সি সম্পর্কে যেটা জানি সেটা কি একটু যদি আমার দর্শকদের জানান। আচ্ছা দেখো, নমস্কার, আমি পান্নালাল মুখোপাধ্যায়। ডরমেন্সি নিয়ে আমাকে বিশ্বজিৎ কিছু প্রশ্ন করেছে, আমি যতটুকু জানি সেটা আমি বলছি। আমি বিশ্বজিৎকেও একটা উল্টে প্রশ্ন করতে পারি, শীতকালে আমরা কি হয় সোয়েটার গায়ে দিই, মাংকি টুপি পরি, অনেক কিছু করি, তবে সেটা শীতকাল মনে হয়? এখন আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে, শীতকাল না বলে প্রকৃত গরমকাল বলা যায়। দেখো রোদের তেজ একদমই তাই, এবং ঘাম হচ্ছে, তা আমরা যখন এই রোদের তেজটা অনুভব করছি, আমাদের শরীরে ঘাম হচ্ছে, তাহলে অর্কিড তো তার বাইরে নয়, ওদের ওরাও কিন্তু এই উত্তাপটা নিচ্ছে, এবং ওরাও খুশি মনে নিজেদেরকে বিকশিত করছে। ডরমেন্সি বলতে আমরা যেটা সাধারণত খাতায় কলমে লেখা থাকে সেটা হলো নভেম্বরের মানে শুরু থেকে, বা নভেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত এই পিরিয়ডটা ডরমেন্সি পিরিয়ড। ডরমেন্সি শব্দটা খুব প্রচলিত শব্দ, অনেকে ব্যবহার করেন ডরমেন্সি ডরমেন্সি। এই সময় অর্কিড ঘুমিয়াতে যায়, আর এই সময় অর্কিডকে খেতে দেবেন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। দেখো ঘুমের একটা সময় থাকে, আমরা ঘুমাতে যাই কখন? রাত্রিবেলা। অনেকে দুপুরবেলারও ঘুমানোর অভ্যাস আছে, রাত্রিবেলা আমাদের যখন ঘুম পায় তখন আমরা ঘুমাই। তা গাছকে তো আমরা জোর করে ঘুম পড়াতে পারবো না, সে বাচ্চাদের মতন ঘুমায় ঘুমায় করে। গাছেরও যখন সময় হবে তখন সে ঘুমাতে যাবে, গাছ কিন্তু ক্যালেন্ডার দেখতে পারে না আমাদের মতন। সুতরাং গাছ দেখবে নভেম্বর মাস হয়ে গেছে, চল সবাই শুতে যাই, গাছের ক্ষেত্রে সেটা একদমই তাই, একদমই তাই। তা গাছ দেখে পরিবেশ, পরিস্থিতি, অ্যাটমসফিয়ার, ওয়েদার, হিউমিডিটি, টেম্পারেচার, যেগুলো অর্কিডের ক্ষেত্রে প্রয়োজনীয় সেগুলোই গাছকে নিয়ে যায় ডরমেন্সিতে। তা এখন আমাদের যে আবহাওয়া সেটা একেবারেই শীতকালীন আবহাওয়া নয়। ডিসেম্বর মাসের আজকে কত তারিখ? আজকে ডিসেম্বর মাসের তিন তারিখ। এখানে ভালো রকম শীত আসার কথা, কিন্তু শীত নেই না, এবং রীতিমতো আমি ঘামছি। দেখুন আমি গেঞ্জিটা পরে রয়েছি, আমার ভিতরে ঘাম হচ্ছে।
তাহলে আমরা যখন এইটা ফিল করছি গাছেদেরও সেই একই ফিল হচ্ছে। ফলে ডরমেন্সিটা নির্ভর করে মাসের উপরে না, ডরমেন্সিটা নির্ভর করবে প্রকৃতিগত বিষয়ের উপর। যখন হিউমিডিটিটা চলে যাবে, আর্দ্রতার পরিমাণ কমে যাবে, শীত আসবে, তখন গাছ কিন্তু অটোমেটিক্যালি ঘুমাতে চলে যাবে, আমাদের ঘুমে পাঠাতে হবে না। হ্যাঁ, কিছু কিছু গাছের ক্ষেত্রে ফোর্সিং ডরমেন্সি করা যায়, সেটা কিছু তৈরি করতে হয়, সে ফোর্সিং ডরমেন্সি সেটা গোলাপ টোলাপের ক্ষেত্রে করা যায়, কিন্তু অর্কিডে ফোর্সিং ডরমেন্সি করানোর দরকার হয় না বা কেউ করেও না। সুতরাং ডরমেন্সি বলে যে একটা ধারণা মানুষের মনে আছে সেটা সঠিক না ভুল সে বিষয়ে না গিয়ে আমি শুধু বলতে চাই, ডরমেন্সি নির্ভর করবে সবসময় ওয়েদারের উপর। ওই যে বললাম যে অর্কিডের প্রকৃত যে অর্কিডের যে তিনটে অবস্থার উপর অর্কিড নির্ভর করে, একটা হচ্ছে টেম্পারেচার, একটা হচ্ছে আলো, আর একটা হচ্ছে হিউমিডিটি। এই তিনটেই হলো অর্কিডের মানে ফুল দেওয়া না দেওয়ার পক্ষে তিনটেই কারণ। এখন এই তিনটে কিন্তু অর্কিডের ব্লুমিং হওয়ার ক্ষেত্রে যে তিনটে জিনিস আমরা খেয়াল করি সেইগুলো কিন্তু এখন বর্তমান রয়েছে। ফলে এখন কিন্তু অন্তত আমার বাগানে ডরমেন্সি চালু হয়নি। আমার বাগানে ডরমেন্সি চালু না হওয়ার কারণ এটা দেখতে পাচ্ছ যে গাছ ভর্তি ফুল, প্রায় প্রতিটা গাছেই স্পাইক এবং নতুন নতুন স্পাইকও আসছে সমস্ত। সুতরাং ডরমেন্সি বলতে যে ধারণাটা সবাই মনে পোষণ করে তার সঙ্গে কিছুটা পার্থক্য আছে আমার বাগানে। এইবারে তুমি যদি উত্তর বাংলায় চলে যাও, ধরো ওই কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং, ওখানে কিন্তু ডরমেন্সি শুরু হয়ে গেছে। তার কারণ ওখানে তো আমাদের এখানে থেকে ঠান্ডাটা অনেকটা আগে পড়ে এবং অনেক বেশি। আর আলটিমেটলি ওয়েস্টবেঙ্গলের ওয়েদার ডরমেন্সির মতন নয়। অর্কিড যে পিরিয়ডে ডরমেন্সিতে যায়, তুমি কম বেশি যারা অর্কিড করেন তাদের বাগানে গিয়ে দেখো, কম বেশি এই রকমই গাছ দেখতে পারবে। না, আমি গত সপ্তাহে পূর্ণিমাদি ওই আমাদের গড়িয়া পূর্ণিমাদির বাগানে ভিডিও করলাম, সেখানেও কিন্তু প্রচুর ফুল ছিল গাছে। হ্যাঁ, এবারে এই যে আরও এই যে আমাদের শেডটা রয়েছে, এখন যদি শীতকালে, অনেকে বলে শীতকালে শেড খুলে দেবেন, শীতকাল মানে ক্যালেন্ডারের শীতকাল, ক্যালেন্ডারের শীতকাল অনুযায়ী আমার শেড খুলে দেওয়ার কথা, শেড খুলে দিলে প্রত্যেকটা গাছের পাতা পুড়ে যাবে। এইবার কিন্তু ওরা যে শীতকালে ঢুকছে তার গাছ কিন্তু বুঝতে পারছে, বুঝতে পারছে বলে দেখো গাছের এই দেখো পাতাগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু গাছের এই সময়ের জন্যে এই পাতাগুলো হলুদ হয়ে খসে পড়ে যাবে। তার মানে এটা আস্তে আস্তে ডরমেন্সিতে ঢুকছে। হ্যাঁ, যেহেতু এই গাছের স্টিক রয়েছে এবং স্টিক রয়েছে এবং এখনও বাকি রয়েছে এবং গাছের যথেষ্ট মানে ভালো ইয়েতে রয়েছে, গ্রোথ অবস্থায়, গ্রোথ অবস্থায় রয়েছে। আর কিছু কিছু গাছ যেগুলো যারা ডরমেন্সিতে যায় শীতকালে, জবাও তার ভিতর একটা, কিন্তু জবা ফুলে দেখো তুমি, এই দেখো আমার জবা ফুল কীভাবে ফুটে রয়েছে, এই দেখো দেখো কত সুন্দর জবা ফুটেছে। সুতরাং এদেরও তো ডরমেন্সিতে যাওয়ার কথা, কিন্তু এরা এখনও যায়নি ডরমেন্সিতে। তবে পুনে ভ্যারাইটির গাছ কিছু কিছু ওটা একটু লেট ডরমেন্সি হয়। আপনার কথা রেস ধরে আপনাকে জিজ্ঞাসা করবো, আপনি যেমন বললেন যে ক্যালেন্ডারে আমাদের ডরমেন্সি এসে গেছে, কিন্তু প্রকৃতিগতভাবে এই গাছে এখনও ডরমেন্সি আসেনি, কারণ আমাদের ওখানে ওয়েদারটা এখনও সেইভাবে চেঞ্জ হয়নি বা গভীর একটা ঠান্ডা এখানে পড়েনি। তাহলে এই সময়টা আমাদের এই গাছে কীভাবে আমরা ট্রিটমেন্ট করবো যাতে আমাদের গাছও এই সময়টা আমরা ঠিকঠাকভাবে এরকম ফুল ফোটাতে পারি বা আমাদের এই অর্কিড গাছগুলোকে খুব স্বাভাবিক সুস্থ রাখতে পারি? দেখো, আমিও যখন নভেম্বর মাস শুরু হলো, ডিসেম্বর মেশে গেল, আমিও ওইটাই ভাবছিলাম যে আমাদের এখানে তো ঠান্ডা বলতে কোনো বছরই ঠান্ডা সঠিক সময় আসে না, সঠিক সময় যায় না, ওই কিছুদিনের জন্য ঠান্ডা থাকে আবার চলে যায়, কখনো থাকে, এইগুলো হয়। তা সেই হিসাবে ট্রিটমেন্টটা আমি কিন্তু করব, ডরমেন্সির ট্রিটমেন্ট করব না আমি। ডরমেন্সিটি ট্রিটমেন্ট বলতে কি, ডরমেন্সিতে সাধারণত বলা হয় গাছে জল কম দেবেন, একবার দেবেন বা দু তিন দিন অন্তর দেবেন, জল দেবেন না, আর কি করবেন খাবার বন্ধ করে দেবেন, কারণ ওরা কিছু খায় না, ওদের গ্রোথ বন্ধ হয়ে যায়। মানে এটা কি সাধারণ প্রচলিত ধারণা না এটা আপনার সাজেশন? না না, এটা প্রচলিত ধারণা, এটা অনেকে বলে থাকেন এটা যে ডরমেন্সি পিরিয়ডে গাছকে ঘুমাতে দেবেন, গাছের উপর অযথা খাবার দাবার দেবেন না, গাছ খেতে পারে না, খাবে না, স্বাভাবিক। আমরা তো এটাই জেনে আসছি, কিন্তু তুমি দেখো
যে গাছকে খেতে এখন আমাদের শীত তো পড়েনি সেইভাবে, ফলে ওদের কিন্তু খাবারের চাহিদা রয়েছে, এবং খাবারের চাহিদা রয়েছে। আমি গতকালও ওদের আমি একটা টনিক খাইয়েছি। কী টনিক খাইয়েছেন বলেন? হ্যাঁ, সে টনিকটা হচ্ছে একটা খুব ভালো সিঞ্জেন্টা কোম্পানির, আমি নামটা বলছি, ইসাবিয়ন। এটা ভীষণ ভালো একটা টনিক, এটা পিজিআর ঠিক নয়, এটা টনিক। হ্যাঁ, তা এইটা যখন বললেন আপনি, এটা নিয়মটা বলে দিন, কখন কখন কিভাবে কতটা জলে কতটা, একদম ডিটেইলস, যাতে এটা কিন্তু, এটা কিন্তু আমি এই ডরমেন্সি পিরিয়ডের খাবার নয়, এটা জেনারেল খাবার, এটা সেটা আমার দিকে না থাকি, আপনি দর্শকদের দিকে, জেনারেল খাবার। এই খাবারটা আপনারা দিতে পারেন, ইসাবিয়ন একটা অত্যন্ত ভালো একটা পিজিআর, অত্যন্ত ভালো একটা টনিক গাছের ক্ষেত্রে, ভীষণ। এর ভিতরে সাইটোকাইনেনিন আছে, ফলভিক অ্যাসিড আছে, এইগুলো গাছের একটা অনবদ্য খাবার। এবং আপনি শুধু অর্কিডে নয়, আপনি অন্যান্য গাছেও দিতে পারেন এটা। এটা প্রতি লিটার জলে 2 ml করে মিশিয়ে এটা দেবেন, এবং এর সঙ্গে আপনি ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড দুটোই এর সঙ্গে মিশিয়ে একসঙ্গে দিতে পারেন, তাতে খুব ভালোভাবে কাজ করবে। আমি দিয়েছি কালকে, আমি গতকালই দিয়েছি, এর সঙ্গে ফাঙ্গিসাইড আমি আর পেস্টিসাইড একসঙ্গে স্প্রে করে দিয়ে দিয়েছি, ফলে কি টাইমটা বাঁচে, নইলে ওই গ্যাপে 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 দিতে। লিটারে কতটা বললেন আপনি? দু এম এল বললেন, 2 ml। কিন্তু ফাঙ্গিসাইড আর পেস্টিসাইডটা বলেননি আপনি। ফাঙ্গিসাইড পেস্টিসাইডের যে ফাঙ্গিসাইড পেস্টিসাইডের যেরকম যেরকম হিসাব আছে সেরকম সেরকম হিসাবে দিতে হবে, সেটা তো সেই মানে, যেমন আমরা সাপ দিলে 1 liter জলে 2 gram দিই, অনেকগুলো আছে 1/2 gram দিতে হয়, অনেকগুলো আছে 1 gram দিতে হয়, সেটা একটু দেখে নিতে হবে। যেহেতু ফাঙ্গিসাইড পেস্টিসাইড নিয়ে আমরা অনুষ্ঠানটা করছি না, সেহেতু ওই দিকে যাচ্ছি না, তবুও আমি কনফিডার দিয়েছি কালকে, কনফিডার আপনি 1.5 ml দিতে পারে, 1 liter জলে 1.5 ml, কনফিডার ভীষণ ভালো একটা ইয়ে, কনফিডার হচ্ছে ওটা প্রোটেক্টিভ, এবং মানে ওটা আফটার রোগ হওয়ার পরে দিলেও কাজ করবে, রোগ যাতে না হয় প্রিভেন্টিভও, ওই কনফিডার প্রিভেন্টিভও কাজ করবে। আর ইসাবিয়নের বিশেষত্ব হচ্ছে, এটা আমি ইসাবিয়ন একটুখানি বলে নিই, আমি বলবো প্রত্যেক ইসাবিয়ন ব্যবহার করতে, ইসাবিয়নের ব্যবহারটা এতটাই ভালো যে এরা গাছের প্রয়োজন মতো গাছকে মডিফিকেশানে সাহায্য করে। কী মডিফিকেশান? গাছকে ধরো অত্যাধিক খাবার দেওয়া হয়ে গেছে, গাছ বেশি খাবার হয়ে গেছে, ইসাবিয়ন দেবে, ইসাবিয়ন কন্ট্রোল করবে, সে গাছের অত্যাধিক খাবারটাকে কন্ট্রোল করবে সঠিক খাবার, মানে একটা মার ভূমিকা পালন করবে, যে বাচ্চা অনেক খায় না। এইবারে ধরো গাছের গ্রোথ হচ্ছে না, গাছের খাবার কম পড়েছে, ইসাবিয়ন সেই অভাবটা পূরণ করে দেবে, অর্থাৎ গাছের প্রয়োজন অনুযায়ী ইসাবিয়ন কাজ করবে। ইসাবিয়ন ব্যবহার করুন, ইসাবিয়নের মতন মানে এত ভালো টনিক আর গাছেদের হয় না, এবং প্রতি 20 দিন অন্তর এটা ব্যবহার করতে পারবেন। আর এর গাছের 15 থেকে 20 দিনের মাথায় গাছের গ্রোথ আপনি লক্ষ্য করবেন, মানে যে গাছগুলো ঝিমাচ্ছিলো সেগুলো সতেজ হবে, যে গাছগুলো বেশি সতেজ হচ্ছিল সে গাছগুলো জায়গায় চলে আসবে। কেননা কোনো গাছে মানে বেশি খাবার দিলে কি ফলিয়েজ ফিটিং বেশি হয়ে গেলে কি পাতা হয়ে যায়, ফুল হয় না, আমরা সারিয়ে যাওয়া বলি যেটাকে, যেটাও কন্ট্রোল করবে, সেটাও কন্ট্রোল করবে ইসাবিয়ন। ইসাবিয়নের ব্যবহারটা খুব কম বাগানিরা করে থাকেন। খুব একটা ভালো তথ্য কিন্তু আমরা পান্নাদার কাছ থেকে জানলাম। আচ্ছা, এইটা তো শুনলাম, কিন্তু পান্নাদার কাছে এখানে এখন অনেকগুলো ফুল ফুটে আছে, যে কটা পারি আমি অনেকেই জানতে চান, যে বিভিন্ন সময় যে আমরা অর্কিড কিনতে চাই বা ভিডিও দেখবার পরে ফুলটা খুব পছন্দ হয়, আপনাদের নাম জানা থাকে না সেজন্য কিনতে পারেন না, তো এখানে যে কটা আছে ফুটে আছে আমি সেগুলোর একটু নাম জানতে জিজ্ঞাসা করবো, যে এর আইডিগুলো কী আছে, যাতে আপনারাও খুব সহজে এই সমস্ত আইডি যদি আপনাদের পছন্দ হয় তাহলে সহজেই কিনতে পারেন। দেখছো আমি এখন, তুমি আইডি জানতে চেয়েছো, অর্কিডের আইডি মাথায় রাখা মানে একটা কম্পিউটারের ভিতরে তথ্য ঢুকিয়ে রাখার মতন ব্যাপার, কারণ আমার মাথা অত মেমারি নেই যে প্রায় 30,000 অর্কিডের আইডি আছে, তা আমি কিছু কিছু আইডি যেগুলো, না আমি ওইটা বলছি না, আমি বলতে চাইছি যে আপনার কাছে যে আইডিগুলো আছে সেইগুলো, না না সেইগুলোই, সেগুলো তো হয়তো আমি সব মনে আছে কিনা আমি দেখছি, যতগুলো মনে আছে আমি তোমাদের বলছি। যেমন এই দেখো, এই এই গাছটা, এই গাছটা 3 মাসের ওপর হয়ে গেছে, কিন্তু একভাবে রয়েছে, এখনও একটা ফুলে দেখো এখনও শুকায়নি, ভালো করে দেখো, 3 মাসের সেপ্টেম্বরের প্রথম দিকে ফুটেছে, সেপ্টেম্বর পুরো, অক্টোবর পুরো, নভেম্বর পুরো হয়ে গেছে, ডিসেম্বর আজকে 3 তারিখ, হ্যাঁ এগুলো দেখো এখনও। এটার নাম হচ্ছে ডেনড্রোবিয়াম পিঙ্ক স্ট্রাইপ, হ্যাঁ, যাতে ফুলটাও দেখছি স্ট্রাইপ একদম,
डेंड्रोबियम पिंक स्ट्राइप और यही देखो यहाँ हे कईडाओ खूब सम्भवत यहाँ उठे गेचे यहाँ हे कम्पैक्टम कईडाओ कईडावर भरे आर अनेकगुलो भैरटी आ ये एक कम्पैक्टम भैरायटी ये गुच्छ गुच्छ फुल है अतीब सुंदर ये फुलर पेटल सेटिंग देखो भारी सुंदर पेटल सेटिंग हाँ वहीखने एक देखो कईडाओ रही है तुम्हार पेचन दिखे रही है हाँ वो एक कईडाओ हाँ देखो और एक देखो कम्पैक्टम रही है पेचने ये एक कम्पैक्टम कम्पैक्टमगुल तुम्हें आगे देखिए दीची हाँ देखो এটা দেখো এই এই দেখো আরেকটা কম্প্যাক্টাম এটাও একটা কম্প্যাক্টাম এগুলো সব ডেনড্রোবিয়াম তো সমস্ত ডেনড্রোবিয়াম আমার বাগানে ম্যাক্সিমামই ডেনড্রোবিয়াম আছে আর কিছু ভ্যান্ডা আছে আছে আচ্ছা আমরা যেমন পরপর দেখছিলাম আপনি আমাদের সেরকম পরপর এবার দেখো তুমি তো কম্প্যাক্টাম ভ্যারাইটিগুলো দেখলে ওই দেখো ওখানে আরেকটা কম্প্যাক্টাম রয়েছে ওইটা ছবি ঠিক আছে আমরা পরে যাচ্ছি কম্প্যাক্টামে আপনি আগে আমাদের পরপর পরপর দেখেন তাহলে আমাদের এইবার দেখো এইবারে দেখো এইটা দেখো এটা হচ্ছে সাদার ভিতরে এটা ডেনড্রোবিয়াম এটা হচ্ছে এমা হোয়াইট এটা এমা হোয়াইট আর একটা দেখো ওই দেখো আর একটা সাদা রয়েছে অপূর্ব সাদার ভেতরে দেখো ফুলের সাইজ দেখো প্রায় 4 ইঞ্চি ফুলের সাইজ সাদার ভেতরে একটা বেগুনি রঙের আভা আছে এটার নাম হচ্ছে এয়ারি হোয়াইট এটা এয়ারি হোয়াইট আর একটা দেখো এই দেখো দেখো সাদার ভেতরে বেগুনি আভা এটা এটা হচ্ছে সিজার এটা হচ্ছে সিজার এটা অত্যন্ত ভালো ফুল ভীষণ বড় সাইজের ফুল হ্যাঁ এটা দেখো এটা হচ্ছে রেড ড্রাগন ফুলটা মানে নাম হচ্ছে রেড ড্রাগন অর্থাৎ ফুলটা কিন্তু পিঙ্ক হ্যাঁ রেড ড্রাগন তবে সবসময় এটা এটা সেই জায়গা ওয়েদার টেম্পারেচার উপর গাছের কালারও কিছুটা নির্ভর করে আর একটা দেখো সাদা এটা দেখো এটা জায়ান্ট হোয়াইট এটা অসম্ভব বড় ফুলের তুমি এক একটা কুঁড়ি দেখো কুঁড়িগুলো সাইজ দেখো আর ফুলের সাইজ দেখো এত বড় আমার বাগানে আর কোনো ফুল এত বড় ফুল নেই এটা এত অসাধারণ এটা ডেনড্রোবিয়াম কিন্তু এইটা হ্যাঁ আরও একটা দেখো এটা দেখো এই একটা এটা জিঞ্জার বিউটি এটা একটু রেয়ার ভ্যারাইটির মধ্যে একটু এক্সোটিক ভ্যারাইটির ভিতরে পড়ে এটা জিঞ্জার বিউটি এইটা আর টুলুমিনিয়া তো তোমরা যারা টুলুমিনিয়া প্রায় শেষ পর্যায়ে টুলুমিনিয়া এটা ফুটে রয়েছে এটা খুব ভালো ভ্যারাইটি একটা টুলুমিনিয়ার এটা প্রায় শেষ পর্যায়ে চলে গেছে আরও অনেক অনেকগুলোতেই এখনও স্পাইক আসতে শুরু করছে স্পাইক আর কয়েকদিনের ভিতরে স্পাইক এসে যাবে ওইখানেও আরও কিছু আর এটা তো ভ্যান্ডা এটা তো ভ্যান্ডা তুমি জানো এটা এটা থাই স্পট এটার থাই স্পট এটা থাই জানি এটা থাই স্পট হ্যাঁ এই এইটা একটা ভ্যান্ডা এটা থংচাই আমি ভুলে যাচ্ছি নামটা ওটা একটা আচ্ছা ওইখানে আর একটা ভ্যান্ডা রয়েছে তোমার সামনে এই হ্যাঁ এইটা এটা খুব সুন্দর ভ্যান্ডা আর ওইখানে একটা অ্যাফাইলাম রয়েছে ওই যে রয়েছে গাছ ওটা ওটা স্পিসিস ভ্যারাইটি ওটা আদি 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 অর্কিড ওগুলো ওটা অ্যাফাইলাম ডেনড্রোবিয়াম ঠিক আছে আমরা যতগুলো ফুল আছে ততগুলো আইডি জানলাম পরে আবার যখন ফুল ফুটবে আমরা তো আপনার কাছে আসতেই থাকবো হ্যাঁ হ্যাঁ তখন আমরা বাকি আইডিগুলো জানবো আচ্ছা দাদা আমরা তো দেখলাম আমাদের যতটা মানে নিজস্ব জিজ্ঞাসু ছিল সেটা আপনাকে জিজ্ঞাসা করলাম আপনি জানালেন কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে এই ভিডিওগুলো অনেকে দেখেন এবং তারাও মনে মনে ভাবেন যে আমিও অর্কিড করব খুব পছন্দও করেন কিন্তু সাহসে কুলায় না তারা মানে ভিডিওগুলো দেখে এবং ইন্টারেস্ট নিয়ে আমি মানে ব্যক্তিগতভাবে অনেককে চিনি যারা আমায় জিজ্ঞাসা করে যে এইগুলো কী এগুলো একটু জানাতে বলো বা কিছু মানে আপনার কাছেই জানতে চায় কিন্তু তারপরে তাদের প্রশ্ন করতে তো চাই খুব ইচ্ছে করে কিন্তু ভয় পাই যে যদি না বাঁচাতে পারি না করতে পারি কিন্তু ভীষণ ইচ্ছে আপনি তাদের উদ্দেশ্যে কী বলবেন একটু বলুন আমি তুমি বলতে চাইছো যে আমি অর্কিড কীভাবে করবেন তাতে উৎসাহ যোগাবো একদম আমি বলছি আপনারা তো এই দেখছেন অর্কিডগুলো তা ফুলগুলো দেখে নিশ্চয়ই আপনাদের মনে এমনিতেই একটা উৎসাহ তৈরি হয়ে গেছে যে যদি আমার বাগানে এরকম থাকতো সুতরাং এই যদি কথাটা বাদ দিতে হবে আমার বাগানে এরকম আছে এই জায়গাটায় যেতে হবে তা এটা এই জন্যে অর্কিড কোনো আহামরি জানে বারবার আমি প্রথম থেকে বলে আসছি যে অর্কিড করুন নির্ভয়ে করুন অর্কিড এবং অর্কিড করতে যদি কোনো রকম অসুবিধা আমরা আছি আমার চ্যানেল রয়েছে চ্যানেলে আপনারা পুরোপুরি সহযোগিতা পাবেন অর্কিড ডেনড্রোবিয়াম অর্কিড দিয়ে শুরু করুন কোনো অসুবিধা নেই অন্তত চারটে অর্কিড রাখুন বাড়িতে দুটো ম্যাচিওর অর্কিড দুটো সিডলিং অর্কিড
ম্যাচিউরড অর্কিড দু চার মাসের ভেতরেই ফুল আসবে, আপনার মনে খুশিতে ভরে যাবে, আর সেই খুশি রেস কাটতে কাটতে আবার সিডলিংগুলো তৈরি হয়ে যাবে। সুতরাং অর্কিড করুন, অর্কিডের ভীষণ ভালো। আর অর্কিডের সবচেয়ে এই যে দেখুন, আমার ফুলগুলো তিন মাস হয়ে গেছে, মানে দু মাসের নিচে তো কোনো ফুল থাকেই না, একমাত্র ভ্যান্ডা হয়তো কিছুটা কম থাকে, তাও ভ্যান্ডা দেড় মাস। হ্যাঁ, সুতরাং আমি বারবার বলছি যে শুধু ভিডিও দেখে হা কী সুন্দর ফুল হবে না, আপনার বাগানেও বিশ্বজিৎ যাবে আপনার বাগানের ভিডিও করতে, আপনারা অর্কিড করুন। এবং আমি বারবার বলছি আপনারা অর্কিড করুন ডেন্ডোবে। হ্যাঁ, অর্কিড কোথা থেকে পাবেন, কীভাবে করবেন, চ্যানেলের সঙ্গে আপনারা যোগাযোগ রাখবেন, চ্যানেলে আপনারা থাকবেন, সমস্ত তথ্য পেয়ে যাবেন। তবে হঠাৎ করে কোনো ভুল জায়গা থেকে বা ভুল গাছ কিনবেন না, এটুকু বলতে পারি। আপনারা সঠিক জায়গা থেকে সঠিক মূল্য দিয়ে ডেন্ডোবিয়াম অর্কিড দিয়ে শুরু করুন, আপনারা ভালো ফল পাবেন। এবং একবার শুরু হয়ে গেলে তখন আর আমাদের কাউকে দরকার হবে না, তখন নিজের অভিজ্ঞতাতেই নিজেরা করতে পারবে একদম। তাই তো, আপনারা শুরু করুন। কিন্তু আপনার এই হচ্ছে বক্তব্য আমার। আর ডরমেন্সি কালে ক্যালেন্ডারে ডরমেন্সি শুরু হয়ে গেছে, কিন্তু পরিবেশে ডরমেন্সি এখনও শুরু হয়নি। গাছ এখনও খাবার খাচ্ছে, গাছ এখনও জল দিচ্ছি, গাছকে আমি এই সকালবেলা জল দিয়েছি, গাছকে খাবার খাচ্ছি, দরিদ প্রয়োজন পর হয়তো বিকেলে আমি একটু মিস্টিং করে দেবো গাছে স্প্রে। আর আপনারা যারা অর্কিড আছে নতুন করছেন, তারা অবশ্যই সকালবেলা উঠে গাছে আগে মিস্টিং করবেন, স্প্রে করে দেবেন জল, গাছে পাতাগুলোকে ধুয়ে দেবেন। এবং গাছে যখনই জল দেবেন, একটা অনেকে বলেন গাছে কিন্তু খুব সাবধান জল কম দিতে হবে, গাছে জল কম দেওয়ার বেশি থাকে। অর্কিডের যে মিডিয়া থাকে তাতে আপনি যদি অর্কিডকে পুরো এক লিটার জল দিয়ে দেন, তাও যে অর্কিড যে জল ধারণ করবে, আপনি যদি 100 মিলিলিটার জল দেন গাছ, সেই অর্কিড এই মিডিয়া সেই জলটুকুই নেবে। সুতরাং এটা ভাববেন না, আপনি যখনই গাছে জল দেবেন পুরো জল দেবেন, একদম জল তলা দিয়ে পড়ে যাবে, বেশ মিডিয়াগুলোকে ভেজাতে হবে তো, কেন সেইটা সেই জলটা খেয়ে ও বেঁচে থাকবে সারাদিন, তোকে জল দিতে হবে। হ্যাঁ, আমি বলবো না যে তিন চারবার করে জল দিতে হবে, কিন্তু একবার জল দেবেন সকালে, খুব ভালো করে জল দেবেন। আর মিডিয়াটা সবসময় এই 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 বড়ো বড় চারকোল রাখবেন, ঝামাইট রাখবেন, আর তার সঙ্গে লেখা বল পারলে লেখা বল দেবেন, এইগুলো দিয়ে করবেন। এই এই চারকোল সব ধরে নিয়েছে, একেবারে শক্ত হয়ে গেছে, এরা একদম ধরে নিয়েছে, এই চারকোল আর ইটগুলো ধরে নিয়েছে। আরে পাল্টো না, দেয় 5 বছর থাকবে কিচ্ছু হবে না, এই শেকড়গুলো যখন একেবারে এই টপ দেখা যাবে না, তখন এটাকে চেঞ্জ করতে হবে, ভাবতে হবে। এখন আর কোনো কিছু ভাবার দরকার নেই, জল যখন দেবেন ভোরে জল দেবেন, আর খুব গরমের সময় দুবার জল দেবেন, আর সকালবেলা উঠে স্প্রে করবেন গাছে, একদম ধুয়ে দেবেন, গাছ খুশিতে ভরে উঠবে। এদেরও দরকার হয় জল, আমাদের এখানে শিলিগুড়ি নয়, আমরা দার্জিলিং নয়, শিলং নয়, এখানে কলকাতার খুব কাছে, এবং আমাদের কিন্তু এখানে রীতিমতো গরম গাছেদের জল দরকার, ভীষণ দরকার। এবং আমাদের এখানে বৃষ্টির জলও গাছেদের ভীষণ দরকার, বৃষ্টির জল পেলে গাছ দেখবেন অন্যরকম হয়ে যাবে। সুতরাং জল দেবেন যখন পুরো ভেজাবেন, আর যখন মিস্টিং করবেন ভালো করে মিস্টিং করবেন। কিছু কিছু অনেকে বলেন যে গাছের মাথায় জল দেবেন না, গাছের মাথায় বৃষ্টিকে বারণ করবে নাকি, যে মাথায় পড়ো না তুমি পাশে পড়ো, সে তো দেবে। আর বৃষ্টির জল না খেলে অর্কিড বাড়বে না, আর মাথায় জল দেবেন না, কোথায় জল দেবে, আপনারা এইসব কথা একদম কান দেবেন না। ভ্যান্ডার গোড়ায় জল দেবেন না, জল জমে ওটা রুট রট হতে পারে, রুট রট হতে পারে অথবা লিভ রট হতে পারে, কখনো হবে না। যা ওয়েদার আছে ও জল ওখান থেকে সঙ্গে সঙ্গে বাষ্প হয়ে, আর আপনি কি জলে চুবিয়ে রাখছেন, জলটা থাকবে কী করে। এই ভ্যান্ডা তো হয় বাগানে, বৃষ্টি হয় অনবরত, কে ওখানে তুলো দিয়ে মুছিয়ে দিতে যাচ্ছে, আর আপনি কি একটা গাছ করবেন যে আপনি তুলো নিয়ে বসে থাকবেন, যা ও করবেন ওকেও তো ওকে সহ্য ক্ষমতা দিতে হবে। আর কিচ্ছু হয় না, আমি বারবার বলছি জল যখন দেবেন স্নান করিয়ে দেবেন, গাছটাতে খুশি হবে। হ্যাঁ, এ তো যেহেতু মিডিয়া আছে, মিডিয়াতে ধরে মাটির গাছ হলে অবশ্যই জল মেপে দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু জলটা একটা ভাইটাল ব্যাপার। আর এখানে জল ভাইটাল ব্যাপার হলেও তত ভয়ের ব্যাপার না, যে জল বেশি দিলে কী হবে, কিচ্ছু হবে না, আমি বলছি কিচ্ছু হবে না। এই দেখুন গাছগুলোতে সকালবেলা জল দিয়েছি, দেখুন শুকিয়ে গেছে,
তো আবার জল দিলে ভালো হয়। আচ্ছা ভিডিওটা তো আপনারা এতক্ষণ দেখলেন, এবার ভিডিওটা আমরা শেষ করব। কিন্তু তার আগে দেখুন, আমি পান্নাদার বাড়িতে এসেছি, পান্নাদার আমি ভিডিওটা করছিলাম, কিন্তু আমাদের মাঝখানে দেখুন আরও একজন এখানে উপস্থিত হয়েছে। উনি হচ্ছেন শ্রদ্ধেয় মাস্টারমশাই শ্রী বিজন রায়। উনি সুদূর হাবড়া থেকে এসেছেন, কিন্তু জাস্ট উনি আমাদের সঙ্গে দেখা করতে, এবং উনি আমাদের চ্যানেলের একজন অনেক পুরনো সাবস্ক্রাইবার, এবং নিজেও কিন্তু জবা নিয়ে কাজ করছেন, বিশেষ করে ট্রপিক্যাল জবা নিয়ে কাজ করছেন। ভবিষ্যতে যারা ট্রপিক্যাল জবা নিয়ে কাজ করছেন বা বাড়িতে ট্রপিক্যাল জবার চাষ করতে চান, তারা কিন্তু বিজন স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। উনি কিন্তু নিজে বহুদিন থেকে এই জবা নিয়ে কাজ করছেন, এবং আগামী দিনে কিন্তু আমাদের চ্যানেলেও বিজন স্যারের ভিডিও আসবে জবার ওপর নিয়ে। তো দাদা আজকে আমাদের এখানে আমাদের সঙ্গে দেখা করতে এসেছে, যেহেতু আমরা ভিডিওটা শ্যুট করছিলাম, তাই আপনাদের সঙ্গেও দাদার পরিচয় করিয়ে দিলাম। গ্রুপের কাছে আমি কোনো মাস্টারমশাই নই, গ্রুপের সাধারণ সদস্য। আমি একটু চেষ্টা করি জবা ফুল করবার, চেষ্টাই করি, করে উঠতে পারি না। তো ধন্যবাদ দেবো বিশ্বজিৎদাকে এত সুন্দরভাবে এই আমাদের এই ভিডিও আপনাদের সামনে তুলে ধরবার জন্য। আপনার কেমন লাগলো? আমার ভীষণ ভালো লাগলো, ভীষণ ভীষণ ভালো লাগলো বাগান দেখে, বিশেষ করে অর্কিড দেখে আমি তো একদম ভীষণ খুশি। এখন আপনারা পান্নাদার মুখ থেকে শুনলেন যে ডরমেন্সি মানে কি, বা আমাদের এখানে ডরমেন্সির ব্যাখ্যাটা কি, বা ডরমেন্সি পিরিয়ডে এই গাছের ট্রিটমেন্টটা কি, সমস্তটাই আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। আর যদি এরপরেও কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের সামনেই আমি পান্নাদাকে বলেছি, উনি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু দেবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ। নমস্কার।